নমস্কার, আমি ডক্টর সৌমিত্র সিনহা রায়। আজকে আমরা কথা বলবো লাংসের ব্যাপারে। আমি একজন লাংসের ডাক্তার। তার আগে সবচেয়ে আগে একটা আপনাদের জন্য একটা কোয়েশ্চেন। আপনারা জানেন সবাই যে সিগারেট খেলে লাংসের ক্ষতি হয়, কখনো কখনো কারোর ক্যান্সার হয়, কিন্তু আর কি হয়, আর কিছু হয় কি, সেটার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আমি কাজ করি লাংসের ওপরে, লাংস স্পেশালিস্ট লাস্ট 15-17 বছর ধরে। আর আমি কাজ করি হচ্ছে চেন্নাইতে MGM হসপিটাল, এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমি সেখানে পালমোনোলজিস্ট, ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, অ্যান্ড ফাইনালি লাং ট্রান্সপ্ল্যান্ট যদি কারো দরকার হয় তাহলে আমি সেই লাং ট্রান্সপ্ল্যান্টের ওপরেও কাজ করি। তো সিগারেট স্মোকিং, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, সিগারেট স্মোকিংয়ে কী কী প্রবলেম হতে পারে? আপনারা সবাই জানেন ক্যান্সার হয়, কিন্তু লাং ক্যান্সার, আজকাল জানেন যে ক্যান্সারের অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়েছে, ডিফারেন্ট রকমের ক্যান্সারের অনেক ট্রিটমেন্ট আছে, অনেকে ভালো হয়ে যাচ্ছে। এবং যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, অনেক লোক প্রায় 20-25 বছর বাঁচছে, কিন্তু লাং ক্যান্সারও কি তাই? আনফর্চুনেটলি সেরকম নয়। আনফর্চুনেটলি লাং ক্যান্সার এখনও পর্যন্ত এমন একটা ক্যান্সার যেটা আমাদের কাছে এখনও খুব ভালো কিছু ট্রিটমেন্ট নেই। যদি আমরা তাকে একটুখানি আর ডেভেলপড স্টেজে পাই, যদি ভেরি আর্লি স্টেজে পাই, ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের যে অ্যাডভান্স কান্ট্রি আছে, যেমন ধরুন USA, UK, কানাডা, এখানে কী রেজাল্ট? less than 2B স্টেজ, ধরে নিন যেগুলো হচ্ছে আর্লি ক্যান্সার, সেই স্টেজে যদি পেশেন্টকে পাওয়া যায় তাহলে তাদের 5 ইয়ার সার্ভাইভাল, মানে তারা 5 বছর বাঁচবে কত পার্সেন্ট লোক? ম্যাক্সিমাম 10%। সো তার মানে হচ্ছে স্টেজ 2-র নিচে যদি আমরা কাউকে পাই তবেই তাদেরকে একটু বেশ কিছুদিন বাঁচিয়ে রাখা যায়, 5 বছরের বেশি। সো আমাদের দেশে এত বেশি সিগারেট, তামাকু, গুড়াখু এটসেট্রা সব আছে, বিড়ি, এসব তো আছেই। তেমন ডায়াগনোসিস লেট, কারণ আমাদের দেশে পয়সার অভাব একটুখানি সবারই আছে, তো সেই জন্য আর্লি ডায়াগনোসিস তো হয়ই না প্রায়। তো সেই জন্য আমাদের এখানে 5 ইয়ার সার্ভাইভাল কিন্তু প্রায় 5%। সো সেই জন্যই আমাদের এখানে ফোকাস হচ্ছে যাতে আমরা যে মেন কারণে সিগারেট স্মোকিংয়ের যে কারণে ক্যান্সার হয় সেটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্যই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে লাং ক্যান্সারের কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি দারুণ কিছু ইম্প্রুভমেন্ট হয়নি, যদিও প্রচুর নতুন ওষুধ বেরিয়েছে। আজকাল আর চুন পড়ে যায় না, বমি হয় না, কিন্তু তবুও আমাদের এখনও তেমন কিছু ভালো উন্নতি হয়নি। সো সিগারেট বন্ধ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আর কি এছাড়া আর কি হয় লাং ক্যান্সার ছাড়াও? যদি মনে করে যে ওই একটাই তো প্রবলেম, তা কিন্তু নয়, আরও অনেক প্রবলেম হয়। এক নম্বর সবচেয়ে বড় হচ্ছে শ্বাসকষ্ট, যাকে আমরা ইংরেজিতে বলি COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সেটাতে কী হয়, শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়, আপনি একটুখানি হাঁটতে পারবেন না, হাঁটলে বুক ধরফড় করবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, এছাড়া পা ফুলে যাবে, এসব অনেক কিছু প্রবলেম হচ্ছে। সেইগুলো সবই হচ্ছে কিন্তু এই সিগারেট স্মোকিং। তো এছাড়া আর কী হয়, আর একটা জিনিস হয় যাকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ফাইব্রোসিস, লাংয়ের মধ্যে ফাইব্রোসিসটাও বেড়ে যায়। তো এটাও হতে পারে লাংসের মধ্যে সিগারেট স্মোকিংয়ের জন্য। কিন্তু লাংসের বাইরে আর কী হতে পারে? লাংস তো ছড়ে গেল, লাংস ছাড়াও হার্ট, হার্টের মধ্যে দ্য সেম সিগারেট স্মোকিং কজেস হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, আপনার সাডেন ডেথ হতে পারে করোনারি আর্টারি ডিজিজ থেকে, হার্ট অ্যাট্যাক হতে পারে, এছাড়া ব্রেন অ্যাট্যাক হতে পারে, এবং এছাড়াও হতে পারে কি কখনো কখনো যে মাউথ ক্যান্সার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাট লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে কি মেলদের ক্ষেত্রে ইম্পর্টেন্সও কিন্তু হয়, সুতরাং আমরা যারা মেল স্মোকার্স তারাও কিন্তু এটাও মাথায় রাখবেন। থ্যাংক ইউ।